লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত দীনবন্ধু জানতেছিলেন সুন্নত এবং হাদিস এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? যেমন আপনি বললেন সকল সুন্নতি হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নত নয়। হ্যাঁ, এখানে একটা পরিভাষা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথা, যেই কর্ম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাজ হইতে দেখছে তিনি এটাকে না করেন নাই, এগুলো সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হয়, তেমনই সুন্নত বলা হয়। তাই যে হাদিস এবং সুন্নত এই দুটি শব্দগত কিছু পার্থক্য আছে, কিন্তু কোনো কোনো সময় সুন্নত এবং হাদিস একই অর্থে ব্যবহার হয়, আর কোনো কোনো সময় যে হাদিস ভিন্ন অর্থে এবং সুন্নত আরেক অর্থে ব্যবহার হয়। তো এখানে আমি একটু পার্থক্য দেখানোর চেষ্টা করতেছি। প্রথম কথা হচ্ছে কিছু কিছু স্থানে সুন্নত এবং হাদিস একই, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, কোনো কর্ম, বা রাসূল সাল্লামের সামনে কোনো কাজ হইতে দেখছে রাসূল সাল্লাম না করার নাই, ইয়াতলুকু আলাইহি বিআন্নাহু হাদিসুন কামা ইউসাম্মা আইযান সুন্নাহ। তাহলে এইসব সবগুলাকেই হাদিসও বলা যাবে, সুন্নতও বলা যাবে। রাসূল সাল্লামের কথাকে সুন্নত হাদিস বলা যাবে, ফেল বা কর্মকে সুন্নত হাদিস বলা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কাজ হইতে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি না করেন না, এটাকে সুন্নত বা হাদিস দুটেই বলা যাবে। আর একটা উদাহরণ যেখানে হাদিস এবং সুন্নত উভয় সমান, যেমন 73 ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে, এরা হচ্ছে কোরআন এবং সুন্নার অনুসারী, প্রকৃত অনুসারী। মিন আসমাইল সিরকাতিন নাজিয়া ওয়া তায়ফাতুল মুহাফাজাত আলা আওয়ামিরিল্লাহ নাজাত প্রাপ্ত দল, ওই সমস্ত গুণের অধিকারী দল যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামের হেফাজত করে, আল্লাহর বিধানের হেফাজত করে, তাদেরকে ইউসাম্মুনা বি আহলিল হাদিসি ওয়া ইউসাম্মুনা আইযান আহলুস সুন্নাহ, তাদেরকে আহলুস সুন্নাহও বলা হয় এবং তাদেরকে আহলুল হাদিসও বলা হয়। তাইলে হাদিস এবং সুন্নাহ এখানে নাজাতপ্রাপ্ত দল যারা আছে তাদের জন্য বলা হবে আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ, তাহলে এখানে উভয় এক। তেমনি যে আল কুতুবুল্লাতি তাতানি বিনকলিল আসারিল মারফুয়া ওয়াল মাওকুফা ওয়া আকওয়ালিস সালাফিস সালেহিন, যে সমস্ত গ্রন্থের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত কথাবার্তা উল্লেখ করা হয়েছে সেটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহির দিকে সম্পৃক্ত হোক, বা মৌকুফ বা সাহাবা কিরাম পর্যন্ত স্থগিত হোক, বা আমাদের সালফে সালেহিনের কোনো কথাবার্তা হোক, এই সমস্ত বিষয়গুলো যে সমস্ত কুতুবের মধ্যে, গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে এগুলাকে বলা হয় তুসাম্মা কুতুবুল হাদিসি ও তুসাম্মা আইযান কুতুবুস সুন্নাহ, এগুলাকে কুতুবুল হাদিসও বলা হবে, কুতুবুস সুন্নাহও বলা হবে, অর্থাৎ হাদিসের গ্রন্থসমূহ বা সুন্নার গ্রন্থসমূহ। হ্যাঁ, ভিন্ন জায়গাতে হাদিস এবং সুন্নাহ পার্থক্য, তার উদাহরণ আমি দিচ্ছি। ইউতলাকু আলা হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুজমাল আসাবিত ফি জামিউ শুনহি আস সুন্নাহ ইয়ানুনা তারিকাতাহু ওয়া মানহাজাহু ওয়া সিরাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় যে সকল আদর্শগুলো আছে আমাদের জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ, এগুলোকে বলা হবে সুন্নাহ। মুহাদ্দিসিনগণ এবং ইসলামিক বিশারদগণ এগুলাকে হাদিস বলেন না, এটাকে হাদিস বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় যে সকল বিষয়গুলো আছে, আদর্শগুলো আছে, এগুলাকে বলা হবে সুন্নাহ, এগুলাকে হাদিস বলা হয় না। যেহেতু সুন্নার একটা অর্থ আছে আদর্শ বা পথের অনুসরণ, আর হাদিসের অর্থ হচ্ছে কথা,
বা বাক্য। তাইলে আদর্শের দিক দিয়া, অনুসরণের দিক দিয়া, তরিকার দিক দিয়া, অনুসরণের পথের দিক দিয়া এটাকে বলা হবে যে সুন্না, এটাকে হাদিস বলা হবে না। তাই শেষ পরিশেষ যে কথাটা সেটা হচ্ছে হাদিস এবং সুন্না এতটুকু পার্থক্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় যে সকল বিষয়গুলা আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল আদর্শগুলো, এগুলাকে বলা হবে সুন্না, এগুলোকে হাদিস বলা হবে না। প্রশ্ন আসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ কি, এমন কিছু আছে যেগুলো আমরা অনুসরণ করতে পারবো না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু আদর্শ আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বৈশিষ্ট্য, যেমন শরীরের অধিক সাদী করা বা এই ধরনের আরো অনেক উদাহরণ আছে। ওইগুলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সূত্রমাণিত এগুলা হাদিস, এগুলা আমরা অনুসরণ করবো না। এটা অনুসরণ করার জন্য যে কোরআনের মধ্যে যেহেতু নিষেধ করা আছে এবং হাদিসের মধ্যে নিষেধ করা আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলা হাদিস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এগুলা যে নির্দিষ্ট, এগুলো উম্মতের জন্য অনুসরণীয় নয়, বরং অনুসরণ করতেও পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।